আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ইতিহাসের সর্বশ্রেষ্ঠ আলেম ও সুফি দার্শনিক হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, তিনি জন্মগ্রহণ করেন 604 হিজরি 6 রবিউল আওয়াল খোরাসানের বলখ রাজ্যে, যেটি বর্তমানে আফগানিস্তানে অবস্থিত। উনার মৃত্যু হয় 672 হিজরি সনের জুমাদাল ওখরা মাসের 5 তারিখ রবিবার দিন। উনার পিতার নাম ছিল মাওলানা বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাহি। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাহির পিতা মাওলানা বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাহি ছিলেন তৎকালীন সময়ের সুলতানুল ওলামা বা আলেম সমাজের রাজা। রাস্তার সামান্য ফকির থেকে শুরু করে রাজ্যের বড় বড় প্রতাপশালী রাজা মহারাজারা সবাই জালালউদ্দিন রুমির পিতাকে খুব সম্মান করতেন। শুধু রাজা বাদশারা নয়, বড় বড় কুতুব, গাউস, আউলিয়ারা জালালউদ্দিন রুমির পিতার পায়ের মোজা খোলার জন্য সদা ব্যাকুল হয়ে থাকতেন। সেই মহান আলেম হযরত মাওলানা বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাইহির ঘরেই জন্ম নেন ইতিহাসের বিশ্ববিখ্যাত আলেম হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। তিনি প্রাথমিক জীবনে সারা দিন হাদিস, তাফসির ইত্যাদি ধর্মগ্রন্থের কিতাব পাঠের সময় ব্যয় করতেন। মাওলানা জালালউদ্দিন রুমির আশেপাশে হাজার হাজার ভক্ত, আলেম, মুহাদ্দিস বসে থাকতেন শুধুমাত্র তার মুখের একটু বাণী শোনার জন্য। কিন্তু যখন উনার বয়স 40 হলো, তখন কোথা থেকে এক পাগল শামস তাবরিজ নামের এক মস্ত বড় আউলিয়া জালালউদ্দিন রুমির দিনের খাওয়া ও রাতের ঘুম হারাম করে ফেললেন। জালালউদ্দিন রুমি তখন সকল কাজ ফেলে শুধুমাত্র শামস তাবরিজের পেছনে পেছনে ঘুরতে থাকেন এবং শামস তাবরিজের কাছে নিজেকে শিষ্য করার জন্য অনুরোধ করতে থাকেন। পরবর্তীতে শামস তাবরিজ তাকে শিষ্য করে 40 দিনের এক চিল্লাই নির্জনে তাকে মারিফাতের জ্ঞান তার সিনায় ঢেলে দেন। এরপর মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি নীরব ও নিশ্চুপ হয়ে যান। খাওয়া দাওয়া, ঘুম সব কিছুই ভুলে গিয়ে শুধুমাত্র শামস তাবরিজকে নিয়েই ব্যস্ত হয়ে পড়তেন। তিনি মাওলানার পোশাক ছেড়ে দিয়ে সাধারণ ফকিরের পোশাক পরিধান করে ঘুরে বেড়াতেন। শামস তাবরিজের ভালোবাসার টানে জালালউদ্দিন রুমির এমন বেহাল দশা হয়ে যায় যে উনার ভক্তরা এবং রুমির আপন পুত্র আলাউদ্দিনও তখন শামস তাবরিজকে এই দুনিয়া থেকে চিরদিনের জন্য সরিয়ে ফেলার ষড়যন্ত্র শুরু করল। এভাবে অনেকদিন কেটে যাওয়ার পর কোনো একদিন শামস তাবরিজ ও জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি জ্ঞানের আলোচনা করছিলেন। এমন সময় শামস তাবরিজ হঠাৎ করে বলে উঠলেন, এখন আমাকে চিরবিদায় দাও হে রুমি, মৃত্যুর ফেরেস্তা আমাকে নিয়ে যাবার জন্য ইশারা দিয়ে ডাকছেন। এই কথা বলতে বলতে তিনি একটু সামনের দিকে এগিয়ে গেলেন। তখন জালালউদ্দিন রুমির আপন ছেলে আলাউদ্দিন ও তার সঙ্গীরা এক বড় খঞ্জর দিয়ে শামস তাবরিজকে পেছন থেকে সজোরে আঘাত করল। ফলে শামস তাবরিজ এত জোরে চিৎকার দেন যে চিৎকার শুনে হত্যাকারীরা সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে মারা যান। কিছুক্ষণ পর দেখা গেল সেই স্থানে শামস তাবরিজের মৃতদেহ আর পড়ে নেই, শুধু পড়ে আছে ছোপ ছোপ লাল জমাট বাঁধা রক্ত। সেদিন জালালউদ্দিন রুমি নিজের ছেলের এই দুষ্কৃতি দেখে এতই মর্মাহত হন যে তিনি তার ছেলের জানাজাও পড়তে যাননি। পরবর্তীতে শামস তাবরিজের বিরহ বিচ্ছেদ ও এশকে মাতোয়ারা হয়ে তিনি রচনা করেন দেওয়ানে শামস তাবরিজ ও মাসনবী শরীফ নামক বিশ্বনন্দিত জ্ঞানের কিতাব, যা বিশ্বের দরবারে আজও সুপরিচিত হয়ে আছে। তারপর জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি শামস তাবরিজের ভালোবাসায় নিজেকে সমর্পণ করে অবশেষে তুরস্কেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি যেসব বাণীগুলো প্রচার করে গেছেন সেগুলো আমাদের হৃদয়ে আজও বেঁচে আছে। চলুন তাহলে আমরা শুনে আসি সেই অমূল্য বাণীগুলো। তুমি ঘুমন্ত অথবা জাগ্রত, লেখো কিংবা পড়ো, যাই করো না কেন, এক মুহূর্তেও খোদাকে স্মরণ না করে থেকো না। পাথর হয়েও না, পাথরে কখনো ফুল ফোটে না, মাটি হয়ে যাও, তোমার বুকে ফুলের বাগান হবে। অতীত আর ভবিষ্যৎ নিয়ে কেনই বা আমি এত চিন্তায় মগ্ন হব, যখন প্রভুর ভালোবাসায় স্বর্গীয় আলো বর্তমানে জ্বলজ্বল করছে। প্রত্যেকেরই কেউ না কেউ রয়েছে, বন্ধু, প্রেমিকা, কোনো পদবি বা কাজের ক্ষেত্র, কিন্তু আমি একা হৃদয়ের গহীন কোণে লোকানো প্রেয়সীর স্বপ্নে বিভোর। এটা তোমার পথ, তোমার একার, এখানে অনেকেই তোমার সাথে হাঁটবে, কেউ তোমার জন্য হাঁটবে না। অন্যের জীবনের গল্প শুনে সন্তুষ্ট হও না,
নিজের পথ তৈরি করো, নিজের জীবন সাজাও। এটা তোমার আলোই, তোমার আলোই এই জগৎকে আলোকিত করে। সূর্যের আলোক ধারার ভেতর আমি আলোর কণা, আমি সূর্যের গোলক। ভোরবেলার আলো, আমি সন্ধ্যাবেলার নিঃশ্বাস। শব্দ দিয়ে প্রতিবাদ করো, কণ্ঠ উঁচু করে নয়। মনে রাখবে, ফুল ফোটে যত্নে, বজ্রপাতে নয়। ভুলে যাও নিজের নিরাপত্তার কথা, সেখানেই বাস করো, যেখানে তোমার খুব ভয় লাগে। ধ্বংস করে দাও তোমার মিথ্যা মান সম্মান, হয়ে যাও ছন্ন ছাড়া বা কুখ্যাত কেউ। শুরুতেই তোমার মনের বিষাক্ত সাপরূপী অহংকারকে মেরে ফেলো এবং তাকিয়ে দেখতে থাকো, সামনে তোমার সেই সাপটাই একসময় শক্তিশালী ড্রাগনে পরিণত হয়ে গেছে। যদি লোকে তোমাকে ভুল বোঝে তবে বিচলিত হয়েও না। তোমার কথা হয়তো তারা শোনে, কিন্তু তাদের মনে যা আসে তা সম্পূর্ণ তাদের মনপ্রসূত চিন্তা। ভবিষ্যতে তুমি আসবে আর আমাকে স্মরণ করে হয়তো বা আমার কবরের গায়ে চুমু খাবে, তবে কেন এখনই নয়, এই যে আমি সেই ভবিষ্যতের একই ব্যক্তি। যে অন্ধকারের মধ্যেই তুমি থাকো না কেন, ধৈর্য ধরে বসে থাকো, প্রভাতের সূর্য শীঘ্রই আসছে। তুমি ভালোবাসা খুঁজতে যেও না, ও তোমার কাজ নয়, বরং খেয়াল করে দেখো তোমার ভেতরে কী প্রাচীর তুমি গড়ে তুলেছ যা তোমায় ভালোবাসা থেকে বঞ্চিত করেছে। গুপ্তধন কখনো সরাসরি দেখা যায় না, গুপ্তধন গুপ্ত অবস্থায় লুকিয়ে থাকে, যেভাবে লুকিয়ে আছে মানুষের ভেতরে পরমাত্মা। আমি জেনেছি যে প্রত্যেক প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কিন্তু খুব কম প্রাণী এমন আছে যারা প্রকৃত জীবনে স্বাদ পেয়েছে। দুই ধরনের মানুষ কখনোই সন্তুষ্টি লাভ করে না, যিনি জ্ঞানের সাধনা করেন আর যিনি পার্থিব দুনিয়া ভালোবাসেন। প্রকৃতপক্ষে আমার আর তোমার আত্মা একই, তুমি আমার মাঝে আছো আর আমি তোমার মাঝে, আমরা একজন আরেকজনের মাঝে পরস্পর লুকিয়ে আছি। তুমি তোমার দুই আঙুলের অগ্রভাগ দুই চোখের উপর রাখলে সত্যি করে বলো, দুনিয়ার কোনো কিছু দেখতে পাবে কি? তুমি যদি নাও দেখো তবে দুনিয়ার অস্তিত্ব তো শেষ হয়ে যাবে না। যা কিছু দোষ সব এই আঙুলের মাথার, আঙুলের মাথা হলো তোমার অশুভ নফস। তুমি চোখের উপর থেকে সামান্য আঙুল সরিয়ে নাও, তারপর তুমি যা ইচ্ছা দেখতে পাবে। এভাবে মনের কুস্বভাবগুলো দূর হলে হকিকত উপলব্ধি করা যায়। সুদিন কখনো আপনা আপনি থেকে তোমার কাছে আসবে না, তোমাকে নিজে থেকেই তার কাছে হেঁটে যেতে হবে।